जय मा बगलामुखी देवीर जय। नमस्कार दर्शक बृंद, आमी सोमनाथ चैटार्जी और आपनारा उपस्थित होयेछेन आपनादेर प्रिय चैनल तंत्र विज्ञाने। विश्वास करी मा बगलार आशीर्वादे आपनारा सकलेई खूब भालो आछेन एबं अवश्यई करे आपनारा आपनादेर सामर्थ्य अनुयायी अन्यदेरও भालो राखार सम्पूर्ण चेष्टा करेছেন। तो आजके जे विषयटा निये आमी भिडियो करते बसेছি एर एकटा छोट्ट नमुना आमी आपनादेरকে शर्ट्সে দিয়েছিলাম। तो सेटाके नियेई कथा। एबार घटनाटा होच्छे देखुन, मामला मोकद्दमार सर्वशेष श्रेष्ठ देवी छिन्नमस्ता तार ठीक साथे प्यारालाली बगलाकेও तुलना करा जाए, किन्तु छिन्नमस्तारও अनेक रकम प्रयोग आछे आबार बगला देवीरও अनेक रकम प्रयोग आछे। तो आमादेर किछु किछु प्रयोग যেগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না সেরকমই কিছু প্রয়োগ আমাদের হাতে আসে যখন আমরা কাজে নাবি। মানে আমাদের কথা বলছি, আমরা যারা তন্ত্রবিদ্যা করি। তো আমাদের তো শুধু মনে করুন আমাকে নিয়ে কাজ নয়, এরকম অনেকের সাথে আমাদের একটা আলাপচারিতা চলতে থাকে এবং এখান থেকেই বোঝা যায় যে কার কাছে কি আছে, কেউ আদৌ কিছু জানে কিনা বা কেউ আদৌ কিছু জানার চেষ্টা করে কিনা। যেমন ধরুন আমি একটা এক্সাম্পল টেনে কথাটাকে শুরু করছি, সেটা হচ্ছে ধরুন কালো কাপড় পরিহিত সাধু আপনারা মানে লোক আপনারা তারাপীঠের শ্মশানে প্রচুর দেখতে পাবেন, কিন্তু তাদের সবাই যে অঘরী এটা কিন্তু বলা যায় না। কিন্তু যারা সাধারণ লোক তারা ভাবছে বোধহয় এরা সবাই অঘরী, কিন্তু এই অঘরীগুলোর এতটা মানে যারা কালো পোশাক পরে নিজেকে অঘরী বলে পরিচয় দেওয়ার চেষ্টা করছে তাদের সাহস নেই, সাধ্যের মধ্যে নেই যে জুনাগড় আখড়ার সামনে ওই পোশাকটা পরে ঘুরা বেড়ায়। আখড়ার ভেতরে বলিনি, আখড়ার সামনে, কারণ ও জানে ওর ভেতরে কিছু নেই। আর অঘরীদের যে ধরনের কাজকর্ম তার সাথে তার ধার দিয়ে 100 কিলোমিটার ধার দিয়ে ওরা যেতে পারবে না, কারণ এরা দুটো পয়সা রোজগারের জন্য এইসব ভুজুং ভাজুং করে বেড়াচ্ছে। তো সেই রকমই কে কাজ জানে কে কাজ জানে না সেরকম অনেক কিছুই জানা যায়, জানি আমরা। কিন্তু যে বিষয়টা আজকে বলতে বসা যে বগলায় অনেক অনেক রকম প্রয়োগ আছে, ঠিক আছে। আজ আমার প্রয়োজনের স্বার্থে আমি নিজেকে হলুদে 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 রাঙিয়ে ফেলেছি, কারণ আমার একটা কাজের জন্য বগলাকে ভীষণ প্রয়োজন ছিল। তো সেই কাজ করতে গিয়ে যখন বগলাকে পেলাম এবং পেতে পেতে আরো 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 জানার চেষ্টা করলাম, তখন দেখলাম একটা অতি সহজ উপায় আছে, বগলার একটা স্বয়ংসিদ্ধ প্রয়োগও আছে। সেই প্রয়োগটা তো সাধারণ মানুষও করতে পারে, এত অসাধারণ দেবী বগলাকে নিয়ে চেষ্টা না করে। তো সেই বিষয়টার জন্যই আমি আজকে এই জায়গাটায় এসেছি। দেখুন আজকে টিভি খুললেই ম্যাক্সিমামই কোট 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 কোট, এই কেস ওই কেস, এই দুর্নীতির কেস ওই দুর্নীতির কেস, হেনা তেনা হেনা তেনা কেস তো চলতেই থাকছে। তো ওগুলো তো ধরুন রাজনৈতিক ব্যাপার স্যাপার হলো। তো আমাদের সাধারণ জীবনেও কিন্তু অনেক সময় অনেক কেস হয়ে যায় যেটা ভুল ভাল হয়েছে, যেখান থেকে বাঁচার জন্য আমরা ব্যতিব্যস্ত হয়ে আছি এবং যেখান থেকে বাঁচার জন্য আমরা দুটো জায়গায় দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। একটা হচ্ছে আমাদের মতন লোকেদের কাছে, আর একটা হচ্ছে সত্যিকারের উকিল যারা তাদের কাছে। তো দুজনের মধ্যে কিন্তু একটা অদ্ভুত খেলা চলে, কত টাকা লুটে নেওয়া যায় এর থেকে। লোকটা অসহায়, তো অসহায়, তো আমি কি করবো, আমার পেট চলবে কি করে, সেটা উকিলও ভাবছে আমরাও ভাবছি। তো এটা লোটালুটির খেলা। সেই লোটালুটির খেলাতে যদি আপনি না পড়তে চান, মনে করুন কেসটা খুব সাধারণ কেস, সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি, আপনি কোনো সিগন্যাল ভাঙেননি, তথাপি পুলিশ আপনাকে কেস দেবে বলে একটা কেস দিয়ে দিয়েছে। এসব কিছু আপনাকে কোটামোটা আছে, প্লিজ এই ভিডিওটাকে কোনো বিতর্কের মধ্যে নেবেন না, আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য কথাটা বলছি। পুলিশ আমার কোনো ব্যক্তিগত শত্রু নয়। তো মনে করুন আপনি সিগন্যাল ভাঙেননি, তথাপি একটা সিগন্যাল ভাঙার কেস দিয়েছে, কিংবা হেলমেট পরেননি, একটা স্পট ফাইন করলেই হয়তো হয়ে যেত, কিন্তু আপনাকে একটা কেস দিয়ে দিয়েছে এবং কেসটা ঘুরপাক খেতে খেতে একটা বড় লেভেলে পৌঁছাচ্ছে যেখানে আপনি জিততে পারছেন না বা আপনি হ্যারাজি হয়ে চলেছেন। সেই সমস্ত ক্ষেত্রে এই যন্ত্রটা কিন্তু খুব কাজ করে, এই প্রয়োগটা ভীষণ কাজ করে। তো ঘটনাটা হচ্ছে এটা করার জন্য আপনাকে কোনো বগলা সিদ্ধ তান্ত্রিকের কাছে যেতে হবে না, কোনো ছিন্নমস্তা সিদ্ধ তান্ত্রিকের কাছে যেতে হবে না, সিম্পল আপনি নিজে করতে পারবেন। এবং আমি যেমন আগে যে সমস্ত ভিডিওগুলোতে বলতাম ওতে কঠিন কালির ব্যাপার ছিল, অষ্টগন্ধ নানা রকমের দ্রব্যাদি জোগাড় করা এখানে সেরকমও কিছু নেই। তাই পুরো বিষয়টা যদি আপনি বুঝে নিতে পারেন তাহলে কোনো ঠকজোচ্চোর এদের পাল্লায় না পড়ে নিজেই নিজের বিপদ থেকে খুব সহজে বেরিয়ে আসতে পারেন। সেই জন্য আমি এই ভিডিওটা বলছি। তবে হ্যাঁ, একটা জিনিস খুব সত্যি, আমি যে ধরনের খুব ইজিলি সহজে বলে দিচ্ছি সেটা মেবি হয়তো ব্রাহ্মণ সন্তানদের ক্ষেত্রে হতে পারে, কিন্তু যারা ব্রাহ্মণ নয় অব্রাহ্মণ তাদের কিন্তু ব্রাহ্মণের প্রয়োজনীয়তা পড়তে পারে। আর আগের যে ভিডিওটা, একটা কোন ভিডিওতে আমার মনে পড়ছে না, একটা কমেন্ট এসছে এক মুসলিম ভাইয়ের থেকে যে দাদা আমি তো মুসলিম, আমি কি এই প্রয়োগটা করতে পারি? দেখুন আপনি করতে পারেন, প্রয়োগ সবই এক থাকবে। এখন এখানে প্রাণ প্রতিষ্ঠা হেনা তেনা এগুলো আপনাদের স্টাইলে কিরমভাবে মৌলবীরা মৌলানারা করে থাকেন সেটা আমার ঠিক জানা নেই। তবে বিসমিল্লা করে দরুদ শরীফ পড়ে আপনি এই কাজ অবশ্যই করতে পারেন ফজরের নামাজের পরে। তাই আমার এখন যে ভিডিওটার মানে যে যন্ত্রটা সম্পর্কে, যে প্রয়োগটা সম্পর্কে আমি বলবো সেটাও আপনি ওইভাবেই করতে পারেন যে রুজু করলেন, রুজু করার পরে বিসমিল্লাহ করে দরুদ শরীফ 7 বার পড়ে বা 11 বার পড়ে তারপরে যন্ত্রটাকে লিখলেন, ফের ওই যন্ত্রের দিকে তাকিয়ে আবার দরুদ শরীফ পড়লেন, বিসমিল্লাহ করলেন, কাজ শেষ। তো এখন আমি এটা মুসলিম ভাইদের জন্য বললাম। এবার হিন্দু ভাইদের জন্য যেটা আমরা যেটা শিখেছি, সেটা শিখে বড় হয়েছি বা লোককে দিচ্ছি, সেই সম্পর্কে প্রয়োগের কথাটা বলছি। সেটা হচ্ছে প্রথমেই আপনাকে যেটা করতে হবে, আগে কালিটা বানিয়ে নিতে হবে। তো কালি বানাতে খুব কঠিন কঠিন কিছু জিনিসের প্রয়োজন পড়বে। শুনুন জিনিসগুলো কি মন দিয়ে, ভিডিওটাকে স্কিপ না করে। আর যদি কেউ কালি সম্পর্কে বা এই যন্ত্র মানে এই ভিডিওটা সংক্রান্ত কোনো ফোনে প্রশ্ন করেন তাহলে আমি বুঝবো আপনি স্কিপ করে ভিডিও দেখেছেন, আপনার কলটা কিন্তু আপনার মুখের উপর কেটে দেবো। ভিডিওটা অনুরোধ রয়েছে সব ভিডিওতে যে স্কিপ না করে দেখুন ভালো করে শেখার জন্যে, ফাঁকি দিলে আপনি ফাঁকে পড়বেন। তাই ফাঁকি না দিয়ে ভিডিওটা দেখুন, আর প্রয়োজন না থাকলে চ্যানেল ছেড়ে বেরিয়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো কালি তৈরি করতে দ্রব্যাদি যেগুলো লাগে সেটা হচ্ছে গুঁড়ো হলুদ, সাদা চন্দন, গুঁড়োও হতে পারে আবার আপনি বেটেও নিতে পারেন, হলুদও সেম আপনি বেটেও নিতে পারেন, গুঁড়োও নিতে পারেন। আর লাগে কেশর। কেশরটা অবশ্যই করে অরিজিনাল নেওয়ার চেষ্টা করবেন। যদি একান্ত খুব ভালো কেশর না পাচ্ছেন তাহলে বাজারে যেগুলো এভারেস্টের কেশর কিংবা মনে করুন আরও এরকম ভালো কেশর যেগুলো যেগুলো খাওয়া যায় ডাইরেক্টলি, দাম বেশি হয় সেই ধরনের, মানে হাফ গ্রামের দাম হয়ে যায় 350 টাকা এরকম কিছু আজকের দিনে দাঁড়িয়ে। এবার এই ভিডিওটা হয়তো 20 বছর বাদে কেউ দেখছেন, তখন আমার কিছু করার নেই, তা ভালোটা নেওয়ার কথা আমি বলছি। তো সেই কারণে জন্য এই 3টে দ্রব্যকে মিশিয়ে যদি আপনি গুঁড়ো নিচ্ছেন তাহলেও গোলাপ জল দিয়ে ওই গুঁড়োটাকে গুলতে হবে। এবং আমি রেকমেন্ড করছি ডাবরের গোলাপ জল সবচেয়ে ভালো গোলাপ জল, আমি ওটা ইউজ করি। আর যদি আপনারা পিষে নিচ্ছেন সাদা চন্দনকে কিংবা হলুদ গুঁড়োকে তাহলেও ডাবরের গোলাপ জল দিয়েই পিষবেন, কারণ হচ্ছে ওতে জিনিসটা নষ্ট হয় না এবং জিনিসটা পারফেক্ট হয়, কারণ একটা সুগন্ধরও ব্যাপার থাকে। তো এই হলো কালি তৈরির ব্যাপার। দ্বিতীয় হচ্ছে লেখার জন্য যে পেনটা লাগবে সেটা হচ্ছে ডালিম গাছের পেন, যেটা ছাড়া এই যন্ত্রটাকে লেখা যাবে না। আপনি ভুলেও প্রশ্ন করবেন না যারা একটু ধূপকাঠি দিয়ে লিখে নেবো নাকি দেশলাই কাঠির পেছন দিয়ে লিখে নেবো, এইসব বাজে প্রশ্ন করবেন না। অবশ্যই করে যেটার জন্য যেটা প্রয়োজন, বিরিয়ানি রাঁধতে কখনো পোস্তর প্রয়োজন হয় না, আর আলু পোস্ত রাঁধতে কখনো আলু বকরার প্রয়োজন হয় না। তাই যেটা যেটার জন্য বলবো সেটাই ফোন করে বিরক্ত করবেন না, এই হলো ব্যাপার। এরপরে যেটা লাগবে একটু বড় সাইজের, অ্যাটলিস্ট 3 ইঞ্চি বাই 3 ইঞ্চি একটা নিখুঁত ভূর্জপত্র লাগবে, যাতে এই যন্ত্রটাকে উৎকীর্ণ করা হবে বা আঁকা হবে বা লেখা হবে। তো যন্ত্রটা এখন আপনাদের সামনে স্ক্রিনে এলো। এই যন্ত্রটাকেই অবশ্যই করে অ্যাজ ইট ইজ যেমন আছে আপনাদের লিখতে হবে। লেখার পরে যন্ত্রের তলাতে অর্থাৎ ভূর্জপত্রের তলার দিকে একটু জায়গা রাখবেন, সেখানে আপনার নাম লিখবেন, আপনার মায়ের নামটা লিখবেন আর গোত্রটা লিখবেন, ঠিক আছে? এই পুরো কাজটা শেষ হওয়ার পরে একে টাইম দিন একটু শুকানোর জন্যে। তারপরে একটা চৌকি পাতুন, সেখানে হলুদ রঙের একটা বস্ত্র বিছিয়ে নিন, বা যদি মনে করেন চেলি বেছাবেন চেলি বিছিয়ে নিন। তার উপরে এই যন্ত্রটাকে প্রতিষ্ঠা করে আপনাকে যন্ত্রর যে সিস্টেম আছে পুজোর, অর্থাৎ আসন শুদ্ধি, জল শুদ্ধি, গুরু পূজা, পঞ্চদেবতার পূজা করে এই যন্ত্রের পূজা করতে হবে। তো এই যন্ত্রের প্রথমে প্রাণ প্রতিষ্ঠা হবে, যেমন ওই আংজং রংলং মন্ত্র আছে সেখানে বলতে হবে মোকদ্দমা জয়লাভ যন্ত্রায় নমঃ। ठीक এইভাবে প্রাণ প্রতিষ্ঠা করার পরে যখন যন্ত্রের পুজো হবে পঞ্চদ্রব্য দ্বারা, পঞ্চদ্রব্য বলতে ওই যেটা বলা হয় যে ধূপ, দীপ, পুষ্প, চন্দন এবং নৈবেদ্য, এই পাঁচটা দ্রব্য দিলেই হয়। দিয়ে যন্ত্রকে পুজো করে পুরো যন্ত্রের দিকে তাকিয়ে আপনার পুরো ঘটনাটা আপনাকে যন্ত্রকে মনে মনে বলতে হবে এবং যন্ত্রকে এক রাত্রির জন্য ওখানে স্থাপিত করে রাখতে হবে। অবশ্যই ধূপবাতি জ্বলবে, যদি সারা রাত বাতি জ্বলতে না পারে তাহলে অন্তত ধূপ যেন সারা রাতে জ্বলে। যন্ত্রকে অত্যন্ত শ্রদ্ধার সাথে সম্মানের সাথে রাখবেন। পরের দিন সকালবেলা পরিষ্কার হয়ে ওই যন্ত্রকে আসন থেকে তুলবেন। আপনি চাইলে কোনো পাউচ প্যাকেটে করে নিয়ে ওকে বুক পকেটের মধ্যে রাখতে পারেন। আর যদি মনে করছেন যে কেসটা খুব লম্বা যেতে পারে, লেন্দি যেতে পারে, তাহলে ওটাকে ভাঁজ করে উপর মাদুলিতে ঢুকিয়ে আপনি গলায়, ছেলে হলে ডান হাতে, মহিলারা হলে বাঁ হাতে ধারণ করে নেবেন। আমি বলছি রায় আপনার পক্ষে যাবেই, কিন্তু একটা জিনিস আপনাদেরকে সাবধান করি, ভগবান কিন্তু ন্যায়ের বিচার করে। অন্যায় যদি আপনি করেন তাহলে এই যন্ত্র কিন্তু বিফলে গিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। মনে করুন পাশের বাড়ির লোকের সাথে আপনার কোনো একটা সাধারণ ইস্যু নিয়ে ঝগড়া হয়েছে, আপনি তাকে দুমদারাক্কা ধরে মেরে দিয়েছেন, কেস হয়েছে, থানা পুলিশ হয়েছে, পুলিশ এসেছে, দুজনকেই তুলে নিয়ে গেছে। এবার যে ভদ্রলোক নিরীহ ছিল, যিনি অ্যাকচুয়ালি মার খেয়েছে, তারপরে পুলিশকে ডেকেছে, কেস করেছে, আপনিও তার বিরুদ্ধে কেস করবেন। তো অন্যায় আপনি করেছেন, আমার মনে হয় এ যন্ত্র আপনার কাজে লাগবে না, বরঞ্চ যন্ত্রটা সে করলে জিততে পারে। তাই যদি অন্যায়টা আপনার দ্বারা হয়ে থাকে ভিডিওটা তাকে শেয়ার করে দেবেন যে ভাই ভুল হয়ে গেছিল, এই যন্ত্রটা করে তুমি রায় তোমার পক্ষে নিয়ে নাও, কারণ আমি অনেক টাকা খাইয়ে দিয়েছি, কেস কিন্তু আমার পক্ষে। তাই এই ধরনের অন্যায় কাজের জন্য কিন্তু করবেন না। আর এই ধরনের মানে এই ভিডিওটা পাবলিশ হবার পরে পরেই বা কিছুদিন বাদেই বা বহুদিন যাবৎ পর্যন্ত কল আমার কাছে আসতেই থাকবে, আমি এই যন্ত্রটা করতে চাই, এর আরও বিশদে করতে চাই বা এর আরও বড় কিছু করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি বলে দিচ্ছি আমি করে দেবো কাজ তাদের জন্যে যেখানে আমার বিদ্যা আমাকে বলবে যে হ্যাঁ এই লোকটি ন্যায় ছিল, এর জন্য করা উচিত, এর সাথে অন্যায় হয়েছে, একে বাঁচানো উচিত, আমি কিন্তু তার জন্যই করব। অন্যথা কিন্তু যারা নিজেরা অন্যায় করে এই ভিডিও দেখে ভাবছেন পার পেয়ে যাবেন, তারা কিন্তু পার পাবেন না। তাই এর অপব্যবহার করবেন না। আর যেটা আমি সবসময় বলে থাকি, অবশ্যই করে চেষ্টা করুন লোকের ভালো করার, সমাজের ভালো করার, নিজের ভালো করার, সেটা করলেই বরঞ্চ ভালো হবে। যাই হোক, আমি এর বেশি কথা না বলে এখানেই শেষ করব, কারণ জিনিসটা খুব সাধারণ এবং খুব অ্যাক্টিভ। আমি অনেক ক্ষেত্রেই এটা প্রয়োগ করে দেখেছি যে ছোট ছোট কেসগুলোতে, খুব বড় কেসের ক্ষেত্রে এগুলোকে কখনোই প্রয়োগ করা যায় না, কারণ এই ধরনের কাজের মাধ্যমে বড় কেসে যেটা যায় না, সেক্ষেত্রে অবশ্যই করে বগলামুখী, অন্যথায় ছিন্নমস্তার প্রয়োজন হয়ে পড়ে। মানে ক্রিমিনাল কেস তো ছিন্নমস্তা ছাড়া উদ্ধার করা খুব মুশকিল হয়, সেই কারণে যত বড় কেস তত বড় বিদ্যার প্রয়োগ করা হয়। কিন্তু ছোট ছোট সাধারণ সাধারণ ঘটনাতে আপনার মনে হচ্ছে আপনি ভুলভাবে ফেসে গেছেন, তখন অবশ্যই এই যন্ত্রের সাহায্য নিলে অবশ্যই করে আপনি মুক্তি লাভ করবেন। যাই হোক, আজকে এর বেশি আর কথা না বাড়িয়ে মা বগলার কাছে অনুরোধ করব, মা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, নিরোগ রাখে। এর বেশি আর কিছু বলার নেই। আর আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ, আপনারাও আপনাদের সামর্থ্য মতন সবাইকে ভালো রাখার, সুস্থ রাখার অবশ্যই চেষ্টা করুন। আজ আসি, আবার ঠিক এরকমই কোনো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব পরবর্তী কোনো ভিডিওতে। আর শর্টসগুলো কিন্তু অবশ্যই মনে করে দেখবেন, কারণ হচ্ছে ওই শর্টসের মাধ্যমে কিন্তু আমি ইঙ্গিত দিয়ে দেবো আগামী দিনে আমি কি করতে চলেছি। আসলাম, নমস্কার।